হাই গাইস গরিচ আপনার চ্যানেল অবশ্যই আপনি আমার ভিডিওগুলিকে ফলো করেন এবং দেখেন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কীভাবে ইউজার ক্রিয়েট করতে হবে আমি এখানে নিয়মিত ওয়ার্ডপ্রেস সম্পর্কে এ টু জেড ভিডিও প্রকাশ করবো অবশ্যই আপনার কাজে লাগবে এবং আপনি এটি দেখে নিজে নিজেই একটি ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন কোনো ধরনের সাহায্য ছাড়াই আপনার যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে কোনো ব্লক সাইট থেকে অথবা কোনো ই কমার্স সাইট থেকে অবশ্যই আপনি এটাকে নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন চলুন আজকে দেখাই কীভাবে একটি ইউজার ক্রিয়েট করতে হয় খুব সহজ আপনি নিজে নিজে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে নিজে একটি ইউজার ক্রিয়েট করুন যে কোনো কাউকে আপনি অতি এক্সেস দিতে চান যে কোনো ধরনের এক্সেস এই ভিডিও থেকে আপনি আপনার ওয়েবসাইট সাইটকে এক্সেস দিয়ে আপনার সাইটকে আরও করতে পারেন প্রাইস এখন আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে একজন ওয়ার্ডপ্রেস কিংবা ই কমার্স সাইটে একজন ইউজার ক্রিয়েট করতে হয় শুরুতে আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন আমি একটি ই কমার্স সাইটে ড্যাশবোর্ডে প্রবেশ করছি আপনি ড্যাশবোর্ড পরিচিতি আমার দেওয়া আছে অবশ্যই আপনি এখান থেকে দেখে নেবেন ড্যাশবোর্ড থেকে আপনি একটি স্ক্রিনিং করে নিচে যাবেন নিচে এখানে দেখবেন যে ইউজার এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে হচ্ছে ইউজার ইউজারে গিয়ে আপনি অ্যাড নিউ আপনি যেহেতু নতুন একজন ইউজার ক্রিয়েট করবেন অ্যাড নিউটি ক্লিক অ্যাড নিউটি ক্লিক করার সাথে সাথে এদের একটা ইন্টারভেস চলে আসছে অ্যাট নিউ ইউজার আমরা এখান থেকে অ্যাড নিউ ইউজার ক্লিক ক্লিক করবো প্রথমে নাম ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম তার যদি কোনো ওয়েবসাইট থাকে পাসওয়ার্ডটা সিলেট করে দিবেন পরবর্তী সে নিজে আবার তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে এরপর হচ্ছে নোটিফিকেশন তার ইমেইলে নোটিফিকেশানটা চলে যাবে এরপরে ইউজারকে আমরা কী রোলটা দিতে চাই মূলত আমি প্রথমে তার ইউজার নেম দিলাম আমি অনলি যার সাথে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি মূলত এটা হচ্ছে বেলাল নামে শুধু আমি ইউজার ক্রিয়েট করলাম এখানে আপনি যেহেতু এটা আমি কপি পেস করে তার মেইল অ্যাকাউন্টে দিয়ে দিলাম এরপর সে ফার্স্ট টাইম না আসলেন আপনি ফার্স্ট নেম আমি বেলাল বেলাল হোসাইন হোসাইন আমি রাখলাম তার ওয়েবসাইট থাকলে আপনি দিয়ে দেবেন যদি ওয়েবসাইট না থাকে তো দেওয়ার প্রয়োজন নাই পরে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আপনি স্ট্রংলি একটা পাসওয়ার্ড শুরুতে তাকে একটা নানা একটা পাসওয়ার্ড দিলেই হবে এরপরে সে তার মতো করে পাসওয়ার্ড সে চেঞ্জ করে নেবে বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে এখানে অনেক কঠিন একটা পাসওয়ার্ড দেওয়া থাকে বাই ডিফল্ট এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপরে সে নিজের মতো নিজে করে চেঞ্জ করে নেবে আমি একটা পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম আমি যাকে মূলত ইউজারটা ক্রিয়েট ক্রিয়েট করে দেবো সে তার মতো করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে এখান কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড আমি এখানে পাসওয়ার্ডটা দিয়েছি মূলত উইক এটা বেশি একটা শক্তিশালী না তারপর সে নিজের মতো করে নিতে পারবে যার কারণে সমস্যা নেই আমার দিলে এটা সাথে সাথে চেঞ্জ করে দিতে পারবে সে এবারে কনফার্ম যেহেতু আমি দুর্বল পাসওয়ার্ড দিয়েছি কনফার্ম চাচ্ছে যদি আমি স্টঙ্ক পাসওয়ার্ড দিতাম আমি একটু দেখাচ্ছি এখানে দিয়ে মনে করেন আমি অন্য কোনো শব্দ ইউজ করতেছি বা অন্য কোনো আসতেছে না স্টক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি

আপনি আপনার মতো সেট করে দিবেন এখানে যে কোনো ধরনের পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে কনফার্ম কনফার্মিক যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড চান তখন আর এই কনফার্ম দিলে হবে না অথবা আস আসলে বাইরে থাকে আপনি কনফার্ম সমস্ত এখন সেন্ট দ্য নিউ ইউজার ইমেল দিয়ে অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে ইমেল মেসেজটা যাবে এবছর রোল আমি মূলত তাকে কী রোলটা দিতে চাই ভালো করে লক্ষ্য করুন যেহেতু এটা একটা ইকমার্স সাইট ই কমার্স সাইট হওয়ার কারণে এখানে ডিজেবল ভেন্ডর স্টোর ভেন্ডর সব ম্যানেজার কাস্টমার সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর অথর এডিটর অ্যাডমিনিস্ট্রেটর আমি এখানে তাকে সব ম্যানেজার হিসেবে দিতে চাচ্ছি যেহেতু সাইটটা সে দেখাশুনো করবে কোনো প্রোডাক্ট আসলে বা কোনো প্রোডাক্ট এখানে সেল হলে সে দেখতে পাবে সব ম্যানেজার হিসাবে আমি ডাকতে চাচ্ছি খুব সুন্দর রিপোর্ট এখানে আর আসলে বেশি একটা জৈজ ঝামেলা নেই আপনি চাইলে নিজে একটি ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটে ইউজার ক্রিয়েট করতে পারেন খুব সহজেই আপনি শ্রুতে আপনার যে কোনো একটা নাম দিবেন তার ইমেল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই ইমেল নাম্বারটা দরকার কারণ ইমেল নাম্বারটা দিয়ে আপনি তার এটাকে মানে পরিচালনা করতে পারবে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তার নাম চেঞ্জ করতে হয় কোনো কিছু করতে হয় সে করে নিতে পারবে এবার ফার্স্ট নাম লাস্ট নাম এবার হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড আপনার আমাদেরকে দিয়ে দেবেন এরপরে কনফার্ম যাতে আপনি দুর্বল পাসওয়ার্ড সেট করেন নোটিফিকেশন দিয়ে দেবেন এখান তার রোলটা বাস অ্যাডেড নিউ ইউজার ক্লিক অ্যাডেড নিউ ইউজার না আমরা সেভ করতে চাচ্ছি না দেখেন এখানে এর আগে তিন চারটা পাসওয়ার্ড সেট করা আছে এখানে বেলাল নামে একটি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে এই মেইলে শপ ম্যানেজার হিসেবে এর একজন কাস্টমার সে করেছিল এখানে এডমিন যে আছে এডমিনের পাসওয়ার্ডটা দেওয়া আছে এই ছিল মূলত কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় একটি ই কমার্স সাইটে কীভাবে আপনি একজন শপ ম্যানেজার অথবা আপনি যে কোনো ইউজার কীভাবে ক্রিয়েট করবেন খুব সহজ একটি প্রক্রিয়া অবশ্যই আপনি নিজে নিজে দেখে আমার এই ভিডিওটি ফলো করুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি নিয়মিত এই ধরনের বিভিন্ন তথ্য আমি ওয়েবসাইটে দেব আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে আপনাদেরকে সাহায্য করব আপনি নিজে একটি ই কমার্স ব্লক যে কোনো ছাইট ক্রিয়েট করতে পারবেন এবং নিজে পরিচালনা করতে পারবেন এতক্ষণ দেখলেন কীভাবে একটি ইউজার ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনি দেখে দেখে শিখে ফেলেছেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি